শাশ্বতীর গল্পকথা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে যাব তোমাদের একটা ভিন্ন স্বাদের গল্পতে। যদি তো দেখা যাক গল্পটা কি লকডাউন শুনি। শেষ হতেই উপরমহল থেকে আদেশ আসে যে এই অফিস জান্দ্রেল অফিসারের কাছে আদেশ আসে যে তাকে পরিবর্তিত জায়গায় পাঠানো হবে, নতুন জায়গায় এই জান্দ্রেল অফিসারটিকে, তো সেখানকার প্রবলেম সলভ করবার জন্য। তো বাঘমুন্ডি থেকে বাঘমুন্ডির উদ্দেশ্যে রওনা হয় আরণ্যক। সেখানে গিয়ে দেখে যে খবর টবর নেয়, সপ্তাহ খানেক লেগে যায় তার আশপাশের খবর নিতে। তো সেখানে সে দেখতে পায় প্রচুর প্রচুর কেস ধামাচাপা পড়ে রয়েছে, আর এই জায়গায় বন্দুক নিয়ে তোলাবাজি করা বা রাতে দু চারটে লাশ পড়া কোনো ব্যাপারই নয়। তো আগের যে কেসগুলো রিওপেন করতে হবে সেটা সে ভাবে এবং তল্লাশি জানিয়ে সে জানতে পারে যে এই আগের অফিসারটি অত্যন্ত অলস আর ঘুষ করছিলেন। তো সেই জন্য সে করত কি, স্থানীয় নেতাদের কাছ থেকে ঘুষ নিতেন, নিয়ে কেসগুলো ধামাচাপা পড়ে যেত। সব অন্যায় চলতেই থাকে এখানে দীর্ঘদিন ধরে। তো ভোটের এখনো 2 মাস বাকি আছে, তো সেই জন্য সে নানা জায়গায়, বিশেষ করে এখানে ছাপ্পা ভোট টোটো প্রচুর করে, সেই জন্য যেখানে ভোট কেন্দ্রের জায়গাটা তার আশেপাশে নিরাপত্তার একটা প্ল্যানিং চলে এবং সমস্ত দস্তখত বের করে যে কেসগুলো কেমন যাতে রিওপেন করা যায় তার চেষ্টা সে চালাতে থাকে। এইভাবে সে প্রথমটা গিয়ে সেটিং হয়। তারপর কি হয় দেখি। দিন কয়েক আগে অফিসার খবর পেয়েছেন যে রঘু মাস্তানি মাল আজ ঢুকবে, পুলিশ নিয়ে ওত পেতে বসে আছেন 5 জন পুলিশের একটা টিম। যথাসময়ে লরিটি ঢুকছে, তো সারি ভর্তি নাকি মাল আসবে দোকানে দোকানে উনি দেখ। তো গাড়িটি দুলকি চালিয়ে আসছে, তো ঢুকছে, গাড়িটি ঢুকছে গোডাউনের সামনে, যে যার জায়গায় পুলিশরা কর্মরত। তো সেই গাড়িটা যখন ঢুকলো গোডাউনের হাফ দরজাটা ঢুকলো, ভেতরে কিন্তু অফিসার দেখে নিয়েছে 5 জন আছে। তো তখন অফিসার ভাবলো যে আমাদের ওই 5 জনকে নিরস্ত করতে আমাদের 3 জন কর্মী যথেষ্ট। তো তখন আস্তে আস্তে তিনি সেখানে এগিয়ে গেলেন, এগিয়ে গেলেন, গিয়ে দেখছেন ভিতরে রঘু মস্তানা রয়েছে আর সঙ্গে 3 জন। তো ঠিক আছে, আমাদের 3 জন কর্মী যথেষ্ট বলে আস্তে আস্তে এগোচ্ছে। যখন শাড়ির ভাঁজ থেকে অস্ত্রশস্ত্র গুলো বের করছে, তখন অফিসার গিয়ে তাকে হাতে নাতে ধরে রঘু মস্তানকে এবং বলে হ্যান্ডসাম। তখন রঘু মস্তান বলে আমাকে অ্যারেস্ট করা অত শক্ত নয় বলে তার অফিসারের দিকে বন্দুক তুলে ধরে। যেই মাত্র বন্দুক তুলে ধরে দুই পক্ষেরই একটা গোলাগুলি হয়। একটা গুলি আরণ্যকের কোমরে এসে লাগে এবং আরেকটা ওপর দিয়ে চলে যায়, তার লাগে না। এইভাবে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলার পর রঘু মস্তানের লোকরা সব ধরাশায়ী হয়ে যায় এবং পুলিশ, যখন পুলিশ অফিসার বেরোচ্ছে তাকে রঘু মস্তানকে দেখতে পাওয়া যায় না। রঘু মস্তান আবার তাক করে অফিসারকে কিন্তু পেরে ওঠে না। তৃতীয়বার গুলি লাগানো বার করবার সময় অফিসার পেছনে ঘুরে তাকেই উদ্দেশ্য করে গুলি করে দেয়। ওরা ধরাশায়ী হয়ে যায়, সঙ্গে সঙ্গে অন্যান্য অফিসাররা চলে আসে। তখন অফিস অন্যান্য পুলিশরা এসে অফিস আরণ্যককে বলে যে আপনি শিগগির চলুন, আপনাকে সদর হসপিটালে নিয়ে যান, আপনি রক্তে ভিজে যাচ্ছেন। তখন বললো আমার সমস্ত ফোর্সকে বলা হয়ে গেছে, তারা এক্ষুনি আসছে, তোমরা বলো সদর হসপিটালটা কোথায়। বললো এখান থেকে 5 মিনিট। বললো আমি চলে যাচ্ছি, তোমরা এদিকটা ম্যানেজ করো, এখান থেকে কেউ যাতে পালাতে না পারে, আমি আসছি বলে সে গাড়িতে ওঠে এবং কোথায় রওনা দেয় দেখি আর কি হয়। আরণ্যক সদর হাসপাতালে পৌঁছে গেছেন, পৌঁছে প্রচন্ড মাথা ঘুরছে, আর বসে দেখেন কেউ নেই, একজন নার্স একটা চেয়ারে বসে আছেন এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় তাকে জিজ্ঞেস করা হয় ডক্টর কোথায়, তখন বলে ডক্টর কেউ নেই ইমার্জেন্সিতে, তাহলে না ডক্টর কেউ নেই আজকে। তখন বলে এটা আপনাদের কিরকম পরিষেবা। তো ডাক্তার মানে অফিসারকে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল এরকম অবস্থা, তখন নার্স তাকে ধরে ধরে এনেছে একটা ঘরে বসিয়েছে এবং নার্সকে জিজ্ঞেস করেছিল যে এটা আপনাদের কিরকম পরিষেবা, কোনো এমার্জেন্সিতে ডক্টর নেই। তখন বলে আর কিছু মনে করবেন না, আমাদের আজকে একটা ডক্টরের বিয়ে, তো তাই জন্য সবাই সেখানে গেছে, কোনো অসুবিধা হবে না, আমি আছি। এই বলে তাকে একটা চেয়ারে একটু রক্ত টক্ত পরিষ্কার করে দিয়ে বসানো বসানো হওয়ার পর যখন আরণ্যকের একটু জ্ঞান ট্যান ফিরেছে, একটু সুস্থতা লাগছে কিন্তু ব্লিডিং হয়ে যাচ্ছে, দেখে দরজা দিয়ে একজন ডক্টর ঢুকছে, সাদা কোট পরা, মিস্টার চ্যাটার্জি ব্যাচে লাগানো রয়েছে। তো তখন সে এসে বলে নার্স তুমি এখান থেকে যাও, কেন এরকম করে রেখেছো, পরিষ্কার টরিষ্কার করেনি। তখন ডক্টরকে তখন অফিসার জিজ্ঞেস করে আপনার কিরম ডাক্তার, ইমার্জেন্সিতে কোনো ডাক্তার নেই, কিছু নেই, কারো কিছু হয়ে গেলে কি হবে। তখন সেই ডক্টর বলে কি করে থাকবে এখানে, এখানে কেউ থাকে না, রাতে একা ডিউটি করতে পারে না, ভয়ে পারে না, সেই জন্য থাকে না, যা দুর্ঘটনা এখানে ঘটে গেছে এরপর কেউ ডিউটি করতে যায় না এখানে বলে সে একটা মানে কেমন একটা বিতৃষ্ণার ভঙ্গিতে, যাই হোক কিন্তু তাকে খুব সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে একদম স্টিচ টিচ করে দিয়ে সে
একটি ওষুধ খাইয়ে দিতে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর নার্স, যে নার্স ছিল, সে না মানে তার গায়ে কাটা দিয়ে উঠেছে, সে না বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে একদম ওই ডাক্তারটির দিকে। কেন, কি জন্য, দেখি কেন। মিনিট পাঁচেকের মধ্যে ঢোকেন ডক্টর অনিরুদ্ধ সান্যাল, ঘড়ি ঘড়ি করে এসে বলেন, কোথায় 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 পেয়েছেন? আমি তখন কি হয়েছে দেখি। তখন নার্সটি বলে, সবকিছু হয়ে গেছে, স্টিচ করা হয়ে গেছে, সবাই গেছে, ডক্টর ডক্টর চিন্তার কোনো কারণ নেই। তখন বলে, কোনো ডক্টর নেই, কে স্টিচ করলো, কে কি করলো? আমি আধা ঘন্টার পর, 10 মিনিটে 12 মিনিটে ছুটতে ছুটতে এসেছি, নাহলে ওপর মহলে খবর চলে যাবে, হ্যাঁ সাসপেন্ড হয়ে যাবো। তখন বলে, ফ্যাল ফ্যাল করে নার্সটা ডক্টরের দিকে তাকিয়ে থাকে এবং বলে, কে আর করবে, যিনি করে থাকেন তিনি করেছেন, ডক্টর শর্মিষ্ঠা চ্যাটার্জি। তখন উনিও ফ্যাল ফ্যাল করে ডক্টর আর নার্স দুজন দুজনের দিকে তাকায়, ডক্টর ঘর থেকে বেরিয়ে যায়। তো তারপর নার্সটিকে চেপে ধরে কারণ বলে, কি ব্যাপার বলুন তো, শর্মিষ্ঠা চ্যাটার্জির কথা বলেই আপনারা এরকম করছেন কেন? তখন সেই নার্স গল্প বলে যে 6 মাস আগে এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রাত্রিবেলা নাইট ডিউটিতে ছিলেন শর্মিষ্ঠা চ্যাটার্জি, এবার হট করে রাত্রিবেলা কিছু দলবল সহ রঘু মস্তান আসে, রঘু মস্তানের হাতে গুলি লেগেছিল, তাই তখন আসার পর ডক্টর চ্যাটার্জি সেটাকে পরিষ্কার টস্কার করে দিয়ে, সমস্ত কিছু করে দিয়ে ওষুধপত্র দিয়ে বলেন, আপনি এবার বাড়ি চলে যান। কিন্তু রঘু মস্তান এবং তার দলবলের লোকেরা বলে তাকে ভর্তি করে নিতে, আর আমরা ভয়ে ডক্টরকে আমরা বলতেও পারছি না যে এখানকার মস্তান বা কিছু, আপনি চুপ করে থাকুন, তর্কাতর্কি হয়, সবকিছু হয়। তারপর হওয়ার পর তখন আমরা বলে, আপনারা পুলিশে ফোন করেননি? বলে, বহুবার ফোন করেছি, এখানকার অফিসারের যিনি ছিলেন তার কথা তো জানেন না, উনি কোনো কাজেরই ছিলেন না, বরঞ্চ এই মস্তানের কথাতেই ওঠা বসা করতেন, আর তিনি 1 নম্বর দুষ্কর ছিলেন। তো এরকম কথাবার্তা হওয়ার পরে তারপর বলছে, আমরা তো একটা ঘরে চুপ করে ভয়ে কাঁপছি, তার কাছে গিয়ে কিছু বলতেও পারছি না। তখন ওই মস্তানের দল তাকে শুইয়ে ফেলে প্রচন্ড লাথি মারে এবং ঘুষি মারে, দেয়ালের সঙ্গে মাথা চেপে ধরে, মানে নারী বলে তাকে কোনো কিছুতেই নির্যাতিতা হতে ছাড়ে ছাড়েনি আর কি, সবকিছুই আর কি তার উপর অত্যাচার হয়। তারপর উনি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে আর বাঁচতে পারেননি। তারপর থেকেই কি হয়, প্রতি রাতে বা যে রাতে এখানে ডাক্তার থাকে না, সেই রাতে কোনো পেশেন্ট এলে উনি চলে আসেন। উনি ভাবেন না, আমার মতো বিনা চিকিৎসায় যেন কেউ মারা না যায়, উনি এসে সুন্দরভাবে তার চিকিৎসা করে দিয়ে উনি নিজের মতো বেরিয়ে চলে যান। আজও আপনার সাথে সেই ঘটনাটি ঘটেছে আজকে। তখন মনে মনে ভাবছে, আমার শর্মিষ্ঠা চ্যাটার্জি নামটা ভীষণ চেনা চেনা লাগছে। তখন তার মনে পড়ে, হ্যাঁ আমি ভাইপত্র ঘাটাঘাটির সময় এই নামটি পেয়েছিলাম, যে কেসটা ভাই বন্দি হয়ে পড়ে রয়েছে। তখন পুলিশ অফিসার ওই নার্সটিকে বলে, চিন্তা করবেন না, শর্মিষ্ঠা চ্যাটার্জির অপরাধী আজ গ্রেপ্তার হয়েছে, আমি গ্রেপ্তার করেছি তাকে, হ্যাঁ এবার উপযুক্ত শাস্তি সে পাবে। তো বলার পরে সে নার্সটি বেরিয়ে যায় ঘর থেকে। তারপর আনন্দে দেখতে পায় যে পর্দার আড়াল থেকে একটা ছায়া শুধু তার ড্রেসের একটু অংশ দেখতে পায়, যে ড্রেসটা পরে ডক্টরকে চিকিৎসা করতে এসেছিলেন ওই ডক্টর শর্মিষ্ঠা চ্যাটার্জি, আর যেই ডক্টরের ড্রেসটা পরে উনি মারা গিয়েছিলেন, মানে সেটা একই ড্রেস, ডক্টরের ড্রেস। একটা আভা চলে যায় ওখান দিয়ে এবং কেউ যেন এই কথাগুলো শুনছিল, শুনে ওখান দিয়ে সোজা বেরিয়ে যায়। তো তারপর আরণ্যকে একটা কিছুক্ষণ একটা কিরকম অনুভূতি যেন হয়, মানে কোথায় হারিয়ে যায় একটা, তারপরে সে নিজেকে শক্ত করে তোলে এবং মনে মনে খুব খুব মানে একটা আনন্দ অনুভূতি হয় যে একজন অপরাধীকে আজ সে গ্রেপ্তার করতে পেরেছে, একজন অপরাধীকে সে উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করতে পেরেছে এবং আইনের হাতে তাকে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা করে সে সফল হয়েছে। বন্ধুরা, আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টটা করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলটাকে প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আমার গল্প কথা কি হচ্ছে না হচ্ছে আপনাদের কাছে পৌঁছে যায়। অনেক অনেক ভালোবাসা আপনাদের, আমার গল্প আপনারা শুনছেন।